হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এত সকালে রেডি হয়ে গেছি, যাচ্ছি সোনাকে নিয়ে ডাক্তারখানায়। গত প্রায় 1 মাস হতে গেল, সোনাটাকে ভালো করে খাওয়াতে পারি না, কোনো কিছু ভালো করে খেতে চায় না, একদম রোগা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এতদিন ধরে ডাক্তার দেখাবো দেখাবো করে সব সময় হচ্ছে নানান রকম অসুবিধা। আর হচ্ছে এই আমাদের পাশের বাড়ির কাকিমাগুলো আছে না, ডোনার মা, সানার মা, তারপরে এই পরীর মা, ওরা তো রীতিমতো আমাকে বকা বকি করছে। ডালি কাকিমা তো কালকে বলছে তোকে এবার ধরে মারব, ছেলেটা খাচ্ছে না কেন, ওকে একটু ডাক্তার দেখাতে পারছিস না? একমাত্র ওরাই আর কি রীতিমতো একেবারে যোগাযোগ হয়ে বলছে তুই কাল সকালেই আগে যাবি ডাক্তার দেখাতে। তো এই যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, আমি মা সোনাকে নিয়ে যাব। যে প্রচণ্ড পরিমাণে অসহ্য গরম, কথা বলতে পারছি না, কালকে সারা ভুলটা করে ঘুম হয়নি। আসলে প্রত্যেক দিন রাত্রে সোনা পাপা দোকান বন্ধ করার পর বাড়ি গিয়ে ফোন করে, গতকাল রাত্রে আর ফোন করেনি। এবার আমার ফোনে রিচার্জ নেই, মার ফোনে চার্জ ছিল না, আমিও ফোন করতে পারিনি। আমার সারা রাত টেনশনে ঘুম হয়নি, তারপরে এই অসহ্য গরম, সারা রাত ঘুম হয়নি, আর শরীরের মধ্যেও কেমন একটা হচ্ছে, এখনও অবধি ফোন করিনি। এইবার আমি মার ফোন থেকে ফোন করে দেখবো কোথায় আছে না আছে, একটা ফোন করে তো জানাতে পারতো। দেখো ওই বাড়ি গিয়ে আমি থাকছি না এখন, এই শুধুমাত্র গরমের জন্যে, কারণ আমার ছেলেটা এখানে তাই প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আর ওখানে তো আরও কতটা গরম তোমরাই মানে বুঝতে পারছো। কারণ ওই বাড়ির এক তো টালির চাল সেটা কোনো ব্যাপার না, কিন্তু চালের ওপরে যে পেপার দেওয়া আছে না, দুটো তিনটে লেয়ারে পেপার দেওয়া, যার ফলে না রৌদ্র পড়লে দুপুরবেলা রাত্রেবেলা মোটে থাকা যায় না, সারাদিন তো এদিক ওদিক ঘুরে বেড়ালাম, শুধুমাত্র ছেলের কষ্টের কথা ভেবেই কিন্তু ঘেমে আছি। নাহলে তো এত টেনশন আমাকে নিতে হয় না যে সোনা পাপা কোথায় গেলো, কী খেলো না খেলো। আর ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি যখনই আসি করে আসার চেষ্টা করি, কিন্তু করতে দেয় না আমাকে, বলে না তোমাকে করতে হবে না। আর তা বাদে ও কিন্তু রোজ রাত্রি মানে রোজ না, মাঝে সাঝে আসে, সপ্তাহে 2 থেকে 3 দিন আসে, এখানে এসে দেখা করে যায় রাত্রেবেলা, তখন এসে খাবারটা নিয়ে যেতে পারে, কি এখানে এসে খেয়ে যেতে পারে, সেটাও আসবে না। তো যাই হোক, ওর ঠাকুমার কাছে এখন খাওয়া দাওয়া করছে, একটু ব্যাপার। কিন্তু ওই যে কালকে বাড়ি ফোন করেনি, আর প্রথমে টেনশন হচ্ছে, এখন ফোন করে দেখি কোথায় আছে না আছে। আর এই অসহ্য গরম ভ্রমণটা একটু কমলে তারপরে যাবো ওই বাড়িতে, তখন আবার তোমরা ওই বাড়ির ব্লগ দেখতে পাবে। তো চলো আর বেশি বকব করবো না, কারণ বেশি দেরি করলে আবার রাতখানে ভিড় হয়ে গেলে বেলা হয়ে যাবে, আর এই অসহ্য গরম দেখতেই পাচ্ছ অবস্থা। চলো দেখতে পাবো এই যে ডাক্তারখানা থেকে ফিরছি, এখনও বাড়ি পৌঁছতে পারিনি, হেঁটে হেঁটে গিয়েছিলাম বাড়ির এখানটাতেই। আর ওখানে গিয়ে শোনা এত ভদ্র সভ্য, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মানে কোনো কথাই বলতে শিখি নিলাম একটা ভাব। আর আমি আর মা যাচ্ছি, আর শোনা আগে ছোটো কাকুর সঙ্গে গাড়িতে চলে গেছে, মানে টোটোতে করে, ও নাকি গাড়ি চালাবে, ছোটো কাকু টোটোতে করে আগে চলে যাচ্ছে। ওই যে ছোটো কাকু টোটো যাচ্ছে, ওই যে চলে গেল। তুমি টোটো চালিয়েছো? তুমি টোটো চালিয়েছো? কোথার তেনে মাঠারটা? বাবা এত রকম আনতে তো কষ্ট হয়েছে কেটে। আমরা সবাই সৌরিককে খুঁজছি, সৌরিক বাড়িতেই আছে, কিন্তু কোথায় আছে তোমরা শুধু একটু দেখে নাও, সৌরিক বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর পুজো দিচ্ছে, দেখো সবাই দেখো, মামাম পুজো দিচ্ছে, জন এই তো ঠাকুরের জন, বাতও চাও, পিছিয়ে যাও, আমি পুজো করছি, সবাইকে দেখাও, আর একটু পিছিয়ে যাও। হ্যাঁ এই দেখো, আমি কিন্তু ক্যামেরা ধরে নেই, শরীর ক্যামেরা ধরে আছে। দাও দাদাই কি করছে দেখি আসো, দাদাই বন্ধু কি করছে দেখি আসো, দাও তো। হ্যাঁ বই বই দেখো, শরীরের বই, বন্ধু কি করছে দেখি আসো। দেখ
দেখতেই তো পেলে, রাই আর দাদু কচু শাক এনেছিলো, তো মা সেখান থেকে কিছুটা কচু শাক নিয়ে এলো, মানে ওরাই বলেছিল নিয়ে যেতে। তো মা ওদিকে রান্নাবান্না করছে, শোনা এতক্ষণ ভিডিও করছিল, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে এখন আমি এখানে করছি ফুলের মালা, কাছে অনেকটা করে ফুল ফুটছে, আর আজকে একটু সময়ও আছে, ভাবলাম একটু ফুলের মালা করি, সচরাচর টাইম পাই না, আজকে একটু টাইম পেয়েছি জন্য করছি। তো এদিকে শোনা তো প্রচণ্ড ডিস্টার্ব করছে, দেখো তো মালাটা কেমন লাগছে, আর সেই সঙ্গে সঙ্গে সিংহাসনটাও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তবে জানো তো এই সাদা ফুল না বেশিক্ষণ থাকে না, মানে কেমন শুকিয়ে যায়, লাল জবাগুলোও তাই বেশিক্ষণ থাকে না, তবু লাল জবা একবেলা থাকে। এদিকে আমি ছাদে জামাকাপড় মেলতে এসেছি আর পরি এসেছে এখানে, আসলে ওরা পিছনে লেগেছে কি আমার, পুকুরে গিয়ে স্নান করতে হবে, আসলে ওরা তো কেউ সাঁতার কাটতে পারে না, সেই জন্য মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হচ্ছে। এবার আমি তো অনেক বছর পুকুরে স্নান করিনি, আবার যদি স্নান করলে শরীর টরীর খারাপ করে, সেই ভয়ে তো আমি আর গেলাম না। ইচ্ছা তো করছিলো, যা গরম পড়ছে, অনেকদিন সাঁতার টাতারও কাটা হয় না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, ওই যে শরীর খারাপের ভয় পিছিয়ে গেলাম। তো অনেকক্ষণ ধরে ও বেশ বায়নাই করছিলো, তারপর অনেক রকম বুঝিয়ে বাজিয়ে ওকে কোনো রকমের বাড়ি পাঠালাম, যে না তোর বাবা আসুক তারপরে যাস। তারপরে কী বলতো, বাচ্চা মানুষ ভয়ও লাগে, কারণ ওরা কোনো পুকুরে নামেনি, তারপর একটা কিছু হয়ে গেলে তো তখন আমার নামেই দোষ চাপবে বলো, সেই কারণে আমি আর বেশি রিস্ক নিলাম না এই আর কি। রান্না আছে, টক ডাল আছে এখানে, বড়া, পটল চিংড়ি, ওইটা হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে ডিমের মালাইকারি, এটা পটল চিংড়ি মালাইকারি, আর এটা ডিমের মালাইকারি, আর এটা হচ্ছে আমের চাটনি। কোথা আছে ঘরে, কি ধরেছো, এদিকে দেখাও, এদিকে দেখাও, কি মাছ ধরেছো, কই নিয়ে এসো, আবার ধরে নিয়ে এসো, বাবা এই এই এগুলো ওদের ফল ফেটে চলে যাচ্ছে। বিকেলবেলা এখানে সোনা পাপাকে একটু তরমুজ একটু আঙুর দেওয়া হয়েছে, আর মানে ওকে খাওয়ার জন্য দিলাম, আর একটু আইসক্রিম দিলাম। আজকে আবার অনেকদিন পর ক্যামেরা হাতে নিলাম, প্রায় দুই তিন দিন ফোনটা খারাপের জন্য ভিডিও করতে পারিনি, তো জানি না দুই তিন দিনের একটু চোর ক্লিপস তুলে রেখেছি, সেটাই জুড়ে দেবো দিয়ে একটা ব্লগ বানাবো। তো এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই 3টা বাজে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ডাক্তারখানায়, আমার ডাক্তার দেখাবো, পাপির ডাক্তার দেখাবো, যে আগের দিন ব্লাড টেস্ট করেছিলাম না ওই কারণে, গতদিন তো সোনার ডাক্তার দেখেই নিয়ে এলাম, আজকে যাচ্ছি আমার আর পাপির ডাক্তার দেখাতে। তো চলো যাই, কতটুকু ভিডিও শেয়ার করবো আমি জানি না, হয়তো দু তিন দিনের ব্লগ জুড়ে জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবু একটু জানিয়ে রেখে দিলাম তোমাদের। তো ডাক্তার দেখি বাড়ি আসার পর না ভিডিও করা হয়নি, ডাক্তার তো দেখলো, অনেকটা ওষুধ দিয়েছে, এই দেখো এক প্যাকেট দেখতে পাচ্ছ, 1000 টাকার দিয়েছে ওষুধ, 1000 টাকার বেশি, মানে 1000 টাকার সামথিং, প্রায় 6-7 রকম ওষুধ দিয়েছে। তা বাদে টেস্ট এক তো করেই নিয়ে গেছিলাম একটা টেস্ট, তা বাদে আরও 3-4 রকমের টেস্ট দিয়েছে, দিয়ে আবার দেখাতে বলেছে, বুঝলে না, ওদেরকে দেখাই তাহলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ কিনা জানি না, 3-4 রকমের টেস্ট দিয়েছে, এক গাদা ওষুধ তো দিল, নানান রকম শস, বাবা বাবা বা হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, শোনা ওফ, তো এই তো ব্যাপার, 10টা বেজে গেছে, সন্ধ্যের থেকে শোনা এত জ্বালাতন করেছে, এত জ্বালাতন করেছে যে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে রাত হয়ে গেছে, এই ভিডিওটা চলো এখানেই শেষ করে দিচ্ছি, দেখাবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, এদিকে দাও, বাই বাই করে দাও, একটু টাটা করো, ভাই স্কুলে গেছে, হ্যাঁ ওরা, তুমি দেখো আজকে কী কী রান্না হয়েছে বলো তো। এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, ডুমুর ভাজা, এটা হচ্ছে ডুমুরের বড়া, আমের আমের চাটনি, ওটা এটা হচ্ছে ঝিঙে দিয়ে বরবটি দিয়ে মাছের ঝোল, তো আরেকটা হচ্ছে হচ্ছে বড়ার ঝাল, ধরো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা না মানে মাংস টাংস একটু কমই খাই, সব শাকসবজি একটু বেশি পছন্দ করি, ওই জন্য শাকসবজি বেশি রান্না হয়, আবার এইগুলো এইসব রান্না আমার সোনার পাপা পছন্দ হয় না। এইটা হচ্ছে ডুমুরের বড়া দিয়ে আর কি, ডুমুরের বড়ার কি বলবো, কোপ্তা কারি বলতে পারো। তো এই রেসিপিটা তোমার মানে তোমরা পেয়ে যাবে চ্যানেলে শর্টসে। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্নাবান্না।
বেশ কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ একটা না বলতে পারো, ফোন ডিস্টার্বের কারণে ভালোভাবে তো ভিডিও করতে পারিনি। তো যেটুকুনি যেটুকুনি করে রেখেছিলাম সেই সব ক্লিপস জুড়ে জুড়ে একটা ব্লগ বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা না এখানেই এন্ড করে দেবো, খেয়াল তো সন্ধ্যাবেলাও কিছু কন্টিনিউ করতে পারি জানি না। তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, পরের দিন থেকে আশা করছি আবার তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো। তবে একটা কী জানি জিনিস জানো তো, এই যে কয়েকটা দিন আমি ভিডিও দিইনি, কেউ কিন্তু আমায় খোঁজ নেয়নি। তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো সে তো দেখেই বোঝা মানে বোঝাই যাচ্ছে। কেউ খোঁজ নিল না যে আমি কেন ভিডিও ছাড়িনি বা কিছু, শরীর খারাপ কি না বেঁচে আছে কি না সেটাও তো কেউ খোঁজই নিল না। যাই হোক তোমাদের ভালোবাসা পাবো কি পাবো না জানি না, আমার কাজ আমি করতে থাকি। চলো তোমরা দেখি। ছাগল তোমায় কি বলেছে? দাদা দাদা ও খেতে দেবে, ছাড়ো ছেড়ে দেও, ছেড়ে দেও, খেতে দেবে, সব দে। বদমাইশি মানুষের কত ধরনের হয়, টেবিলের উপরের গামলি তার মধ্যে উনি বসে আছেন।